গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আজকের ব্লগটা আমি ছাদে এসে স্টার্ট করেছি, ছাদে এসেছি জামা কাপড় মেলতে আর আমার এই ফুল গাছগুলো একটু দেখতে। চলো তোমাদেরকে একটু দেখাই আমার ফুল গাছ। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, ছাদে এসে জামা কাপড় মেলা এখন খুব প্রবলেম। এই রোদ উঠছে, আবার এই বৃষ্টি নামছে, মানে এখন আকাশের যা অবস্থা মানে বলার মতন না। আর আমার নিচে জামা কাপড় মেলার সেরকম জায়গা নেই, সেই জন্য বারবার আমাকে ছাদেই উঠে আসতে হয়। আর এই দেখো আমার ফুল গাছ, গোলাপ গাছে দেখো কত ফুল হয়েছে, এখানে দুটো, এই একটা, এই দেখো এই একটা। একটা গোলাপ দেখো, এটা প্রথমে হলুদ হয়, তারপর আস্তে আস্তে অরেঞ্জ কালার হয়ে যায়। এই একটা হয়েছে। 9 o'clock, অনেক ফুল ফুটেছে, খুব সুন্দর লাগে দেখতে ফুলগুলো। আরো কতগুলো জবা ফুলও ফুটেছিল, চন্দন জবা, লাল জবা, তারপরে বেগুনি কালারের জবা, সেগুলো আমার হাজবেন্ড গাছে জল দিতে এসে সব তুলে নিয়ে গেছে, সেই জন্য দেখাতে পারলাম না। আমার গাছগুলো, এই যে জবা গাছ, এটা ডালিম গাছ, পদ্ম ফুলের গাছ, এই একটা চন্দন জবা, আর এগুলো সব স্ট্রবেরি গাছ। প্রচুর স্ট্রবেরি গাছ হয়েছে, এখনও স্ট্রবেরি হওয়ার টাইম নয়, এখন প্রচুর গাছ হয়েছে দেখো। আমার উচ্ছে গাছটা কতটা বড় হয়েছে, এই যে এখানেই না ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমার কোনো দড়ি দিয়ে বেঁধে এটাকে ঝুলিয়ে দিতে হবে। আর এই যে এই গাছগুলো কত বড় হয়ে গেছে, কুলেখাড়া শাকগুলো অনেক বড় হয়েছে। আর কলমি শাক এখন আর সেরকম নেই, কারণ আমি কদিন আগেই কেটে ফেলেছি, কেটে রান্না করেছি। আর এই দেখো এখানে একটা পেয়ারা গাছ উঠছে, তাহলে চলো এবার নিচে যাই, এবার কিচেনে যাব, রান্না এবার স্টার্ট করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। কি কি রান্না করি চলো সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। রান্না বসিয়ে দিয়েছি দেখো, উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি। আজকের রান্না হবে উচ্ছে কুমড়ো ভাজা, বড়া দিয়ে পেঁপের ডালনা, আর বেগুন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে হচ্ছে বড়া দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। এই রান্নাগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে, সবটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আজকে শুধু শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ রান্না করার জন্য দেখো 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে বেগুন নিয়েছি ডুমো ডুমো করে কেটে, আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নেব। এবারে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম,
এবারে বেগুনগুলো দিয়ে দিলাম। অল্প লবণ দিলাম। একটু হলুদ দিলাম। এবারে বেগুনটাকে হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখো। এবারে কড়াইতে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেব। দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটুক। ঝোলটা ফুটে গেছে দেখো, অনেকটাই কমে এসেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ফুটলেই রেডি হয়ে যাবে বেগুন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়, দারুণ লাগে গরম ভাতের সাথে। আর এদিকে ভাত ফুটছে দেখো, রান্না আমার প্রায় কমপ্লিট। এবারে অনেক বেলা হয়ে গেছে, খেতে বসবো। সবার খাওয়া হয়ে গেছে ঘরে, আমার হাজবেন্ড ছেলের খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, উচ্ছে কুমড়ো ভাজা, বড়া দিয়ে পেঁপের তরকারি, আর এই যে মাছের ঝোল, এই দিয়েই লাঞ্চ সারব। তাহলে আজকের মতো বিদায় নিই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর সাবধানে থেকো। টাটা।